أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি জনাব রুকনুজ্জামান সহকারী শিক্ষক গুণবতী আলফারাবি উচ্চ বিদ্যালয় গুণবতী আলফারাবি উচ্চ বিদ্যালয়ের সকল অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাই আমার শুভেচ্ছা ও স্বাগত আমি যে বিষয়টির উপর আলোচনা করতে যাচ্ছি সেটি হলো সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় তৃতীয় বিষয়বস্তু হলো পরিমাপ আমি পরিমাপের উপর একটি সমস্যা সমাধান করব আমার সমস্যাটি হচ্ছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার এর ভিতরের চারদিকে 2 মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা আমি সমস্যাটি আবারও বলছি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 40 মিটার 60 মিটার 40 মিটার এর ভিতরের চারদিকে 2 মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা প্রথমে দেখব প্রশ্নে উদ্দীপকে আমার কি দেওয়া আছে আমার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো জিনিস দেওয়া আছে একটা বিষয় বাগানের দৈর্ঘ্য হলো 60 মিটার এবং বাগানের প্রস্থ হলো আমার 40 মিটার এই জন্য আমরা লিখব দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 60 মিটার এবং আয়তাকার বাগানের প্রস্থ 40 মিটার আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ এই জন্য আমরা জানি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত ছিল আমার 60 মিটার দৈর্ঘ্য 60 মিটার গুণ প্রস্থ ছিল আমার 40 মিটার গুণ 40 মিটার 60 40 গুণ করলে হয় 2400 মিটার আর মিটার গুণ করলে তোমরা সবাই জানো কী হয় বর্গ মিটার তাহলে 60 গুণ 40 ইকুয়াল টু হলো 2400 বর্গ মিটার আবার প্রশ্নে বলা আছে বাগানের ভিতরে চারদিকে 2 মিটার চৌড়া রাস্তা আছে যেহেতু বাগানের ভিতরের দিকে রাস্তা আছে তাহলে আমার মোট দৈর্ঘ্য যে ছিল 60 মিটার তা থেকে আমাকে 2 যোগ 2 মিটার বাদ দিতে হবে তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 60 বিয়োগ ফার্স্ট ব্রেকেট 2 যোগ 2 তাহলে মিটার ইকুয়াল টু হলো 60 বিয়োগ 4 মিটার 60 থেকে 4 বাদ দিলে হয় আমার 56 মিটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আবার ভিতরের দিকে যেহেতু আবার প্রস্থের দিকেও 2 মিটার রাস্তা আছে তাহলে 40 মিটার থেকে আমার 2 মিটার 2 মিটার বাদ দিতে হবে রাস্তা বাদে বাগানের প্রস্থ তাহলে 40 বিয়োগ 2 যোগ 2 অর্থাৎ 40 বিয়োগ 4 ইকুয়াল টু হবে আমার 36 রাস্তা বাদে দৈর্ঘ্য পেলাম রাস্তা বাদে আমরা ক্ষেত্রফল পেলাম এবার রাস্তা বাদে আমার বাগানের ক্ষেত্রফলটা আমরা কী করবো বের করবো সুতরাং রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য রাস্তা বাদে দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে প্রস্থ রাস্তা বাদে দৈর্ঘ্য 56 এবং রাস্তা বাদে প্রস্থ হলো আমার 36 মিটার মিটার বর্গ মিটার 56 এবং 36 দুটো গুণ করলে আমার দাঁড়ায় 2016 বর্গ মিটার হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পেয়েছি রাস্তা সহ আমরা বাগানের ক্ষেত্রফল পেয়েছি 2400 বর্গ মিটার আর রাস্তা বাদে আমরা ক্ষেত্রফল পেয়েছি 2016 বর্গ মিটার এখন আমরা বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা কি হয়ে যাবে বের হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা সুতরাং বাগানের রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু হলো রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল তো রাস্তা সহ ক্ষেত্রফল হলো আমার 2400 বর্গ মিটার আর রাস্তা বাদে ক্ষেত্রফল হলো 2016 বর্গ মিটার 2400 বর্গ মিটার থেকে 2016 বর্গ মিটার বাদ দিলে হয় 384 বর্গ মিটার সুতরাং নিম্ন বাগানের ক্ষেত্রফল বের হলো আমার 3384 বর্গ মিটার উত্তর 384 বর্গ মিটার অনুরূপভাবে আজকে আমরা আজকের অঙ্ক গুণ সমস্যার সমাধান এখানেই শেষ আগামী দিনের বাড়ির কাজের জন্য আমি বাড়ির কাজ SW একটা দিলাম তোমাদেরকে এটা বাড়ি থেকে সবাই করবে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার 40 মিটার এর বাহিরের চারদিকে 2 মিটার চৌড়া রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ